500 গ্রাম আইস সহ রাজধানীর অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা চন্দন রায়কে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ওয়ারী থানা থেকে তাকে আটক করা হয়। দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আসামি চন্দন রায় অভিজাত এলাকার তরুণ তরুণীদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে এই মাদক নিয়মিত বিক্রি করে আসছিল। এর আগেও চন্দন রায় 2020 সালে আইস সহ গ্রেপ্তার হয়েছিল, তবে জামিনে বের হয়ে পুনরায় মাদক বাণিজ্যে সক্রিয় হয়। উচ্চমূল্যের মাদক আইসের প্রতি গ্রামের বাজার মূল্য 5,000 টাকা। এই মাদক টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে রাজধানীতে প্রবেশ করে। এই মাদক সেবনে বিকৃত যৌনাচারের প্রতি আসক্তি বাড়া সহ সেবনকারীরা আত্মহত্যার ঝুঁকিতে থাকে বলে ব্রিফিংয়ে জানানো হয়। মিয়ানমার জানেন আপনারা একটা আন্ডেস কান্ট্রি, সেখান থেকে কিন্তু সর্বদাই এই ধরনের যে হার্ড ড্রাগ যেটা আমরা বলি, বিশেষ করে ইয়াবা এবং তার সে বেশি হার্ড ড্রাগ হলো যে আইস, এই যে চন্দন রায় যাকে আমরা আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং সে কিন্তু আধা কেজি আইস যেন ঢাকা শহরে এটা নিয়ে আসছে, এটা মোটামুটি কিন্তু বেশ বড় একটা চালান বলে আমরা মনে করি।